বনগাঁ পুরসভায় জেতার ক্ষমতা নেই তৃণমূলের। এদিন সভায় এসে এমনই মন্তব্য করলেন মুকুল রায়। তিনি এও বলেন, 2021-এ 170-এ দাঁড়িয়ে বিজেপি। আগামী পুরসভা ভোটে বনগাঁয় তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সোমবার বনগাঁয় এসে একথাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। যত পুলিশ লাগান, প্রশাসন লাগান, যাই লাগান, বনগাঁ পৌরসভায় নিশ্চিতভাবে বলে যাচ্ছি। এদিন এনআরসি ও সিএ এর সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় পা মেলান বিজেপি নেতা মুকুল রায়, সায়ন্তন বসু, সভ্যসাচী দত্ত, বিশ্বজিৎ দাস, দুলাল বর, শঙ্কর চ্যাটার্জি, দেবদাস মণ্ডল সহ বহু বিজেপি নেতৃত্ব। বনগাঁ হাসপাতাল কালীবাড়ি থেকে রেলবাজার পর্যন্ত অভিনন্দন যাত্রায় বহু মানুষ পা মেলান। রেলবাজারে একটি সভারও আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন নিজস্ব স্বভাবেই তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা মুকুল রায়। সামনে দাঁড়িয়ে আজকে বলছি, একটা কথা তো বলতেই হবে যে বিজেপি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার সাথে টাইট 41% মানুষ দাঁড়িয়ে আছে। সবাই মিলে বলছেন আপনারা 53, সেই 53-এর মধ্যে কংগ্রেস আছে, সিপিএম আছে, মিম আছে, অমুক আছে, তমুক আছে, সব মিলে 53। কিন্তু কেন্দ্রীয় নাগরিকত্ব আইন সংশোধনের পক্ষে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে একদম সলিড 41-42% মানুষের সমর্থন নিয়ে। এই আইন হবে এবং এই আইনের ফলে আগামী বিধানসভা নির্বাচন। এভাবে তৃণমূলকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করে পোর খাওয়া এই রাজনীতিবিদের দাবি, আগামী 2021-এর নির্বাচনে 170-এ দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে তিনি বলেন, আপনি নিজে বলুন কটা আসন পেতে পারেন। নাগরিকত্ব আইন প্রসঙ্গে মুকুল রায় বলেন, এই বিলে একজন নাগরিকেরও নাগরিকত্ব হরণ হচ্ছে না। যারা এই বিল লিখে কেটে দিচ্ছেন তাদেরকে একদিন এই বিলের সমর্থনে দেওয়াল লিখতে হবে। জন্য নাগরিকেরও নাগরিকত্ব হরণ এই বিলে হচ্ছে না। কোন নাগরিকের নাগরিকত্ব হরণ এই বিলে হচ্ছে না। যারা ভারতীয় মুসলমান, যারা এদেশে আছেন, তাদেরও নাগরিকত্ব হরণ ভারতবর্ষের এই আইন করছে না। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই নিয়ে আমাদের আলোচনা হয়নি। অমিত শাহ পরবর্তী ক্ষেত্রে বলেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। তাহলে স্বাভাবিকভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কেন? ভারতবর্ষে হচ্ছে যেটা, সেটার নাম কেন্দ্রীয় নাগরিকত্ব আইন সংশোধন। আমি অনেক পোস্টার দেখছিলাম, কেন্দ্রীয় নাগরিকত্ব আইন সংশোধন লিখে কেটে দিয়েছেন, লিখে রাখুন। আপনাদের আমি বলছি, ওই কেন্দ্রীয় নাগরিকত্ব আইনের পক্ষে দাঁড়িয়ে আপনাদের দেয়াল লিখতে হবে। এই দিনটার জন্য অপেক্ষা করুন তৃণমূল। পাশাপাশি এদিন তিনি মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করে বলেন, লিখে রেখে দিন, আপনাকেও বলতে হবে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। মতুয়া প্রসঙ্গে মুকুলের দাবি, মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছেন, আর কোনো কিছু করে লাভ নেই। বলি আজকে মিছিলটা আমরা কেন করলাম, মিছিলটা আমরা করলাম তার কারণ কি, যে কেন্দ্রীয় নাগরিকত্ব আইন এবং এনপিআর করার জন্যে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আমরা অভিনন্দন যাত্রা করলাম, তাদের অভিনন্দন জ্ঞাপন করলাম। আজকে এই সব মানুষ এখানে এসে, আমি বলছি লিখে রেখে দিন, আরও এক বছর যাবে না, আপনাকে বলতে হবে হ্যাঁ কেন্দ্রীয় নাগরিকত্ব আইন আমি মানছি, কেন্দ্রীয় নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তা ছিল, কেন্দ্রীয় নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তা আছে। মঞ্চে আক্রমণাত্মক বক্তব্য রাখেন সভ্যসাচী দত্ত। পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন তিনি, নাম না করে তৃণমূলকে ভোরের মশা বলেও কটাক্ষ তার। এদিন সভ্যসাচী বলেন, ভোরের মশা রক্ত খেয়ে মোটা হয়ে গেছে, তাড়িয়ে দেবেন নাকি একটু টিপে দেবেন ভেবে দেখুন। মানে আগ্রার তীরে দেখবেন মশা যখন ফরফর করে তখন রোগা পাতলা থাকে, আর শেষ রাত্রিরে দেখবেন রক্ত খেয়ে মশাটা অনেক মোটা হয়ে যায়, তাকে মারার জন্যে আপনাকে কষ্ট করতে হয় না, টোকা মারলেই মরে যায়। সেইটা কি করবেন? আগামী পৌর নির্বাচন আসছে, 22টা ওয়ার্ড আজকে এখানে যারা জমায়েত হয়েছেন, আমি জানি এই মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে,
কাল থেকে এখানে পুলিশকে নিয়ে বসা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।